বেশ কিছু টুকরো খবর নিউজিল্যান্ড সফরে সাকিবের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে বাহাতি অলরাউন্ডার ফজলে রাব্বিকে দু হাজার সালে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় এই অলরাউন্ডারের দুই ম্যাচে ছিলেন রান ও উইকেট শূন্য শুরু হলো বঙ্গবন্ধু চতুর্থ জাতীয় ফেন্সিং টুর্নামেন্ট অংশ নিয়েছে একুশটা দল মিরপুরের শহীদ সরওয়ার্দি ইন্ডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আসর চলবে রবিবার পর্যন্ত